হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি দেখাবো আজকে জমি মাপার সহজ পদ্ধতি, জমিগুলি কীভাবে কখনো আঁকাবাঁকা থাকে বা সোজা থাকে না সবসময়। আজকে এটি আপনাদেরকে আমি দেখাবো। তো আমরা এখন শুরু করছি। ধরুন এটি একটি জমি, একটি জমি, এই জমিটি দৈর্ঘ্য হচ্ছে উপর এখান থেকে এখান হচ্ছে যে দৈর্ঘ্য 150 ফুট, আবার এই প্রস্থ এখান থেকে এখানে হচ্ছে যে 15 ফুট, আবার নিচে আসতে এটি দেখবেন এখান থেকে এখানে হচ্ছে যে 110 ফুট দৈর্ঘ্য, আবার এখান থেকে এখান প্রস্থ হচ্ছে যায় 20 ফুট। তাহলে আমরা এই জমিটি কত শতাংশ কীভাবে বের করব? কারণ সব কিছুতে তো এক, এখানে 15, এখানে 20, এখানে 110, এখানে 150। তাহলে আমরা এটাকে কীভাবে বের করব এখন আমি আপনাদেরকে দেখাবো। যদি আমার ভিডিও দেখে যদি আপনাদের কিছু শিখতে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে বলতে পারেন। আমি এখন শুরু করব। এখানে আমরা কত পাচ্ছি? 150। আমরা এটাকে ধরবো গড় দৈর্ঘ্য। গড় দৈর্ঘ্য কত? 150 প্লাস এখানে কত পাইছি? 110। 110 সমান সমান কত হয়েছে? 260। এখন ঘর দৈর্ঘ্যে আমরা 260-কে দুই দিয়ে ভাগ দিতে হয়, এটি আপনারা জেনে নেবেন অবশ্যই। ঘর দৈর্ঘ্য কত হয়েছে আমাদের? 260 ভাগ 2, দুই দিয়ে অবশ্যই এটাকে ভাগ দিবেন। ভাগ দিলে কত আসে? 130 ফুট আসে। তাহলে আমাদের গড় দৈর্ঘ্য কত আসছে? 130। এখান থেকে এখানে কত আসছে? 130 ফুট। এবার প্রস্থ, প্রস্থ আমরা কত পাইছি এখানে? 15 প্লাস 20 সমান সমান 35। তাহলে 35 আবার দুই দিয়ে ভাগ দিবেন, 17.5। আমরা এখানে কত পাইছি? 17.5। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ আমাদের বের হয়ে গেছে। তাহলে আমরা এখন চলে যাবো ক্ষেত্রফল, দৈর্ঘ্য প্রস্থ পূরণ ক্ষেত্রফল। দৈর্ঘ্য পাইছি কত? 130 ফুট, পূরণ প্রস্থ হচ্ছে 17.5 সমান সমান 2275 বর্গ ফুট। একটা ফলে আসলে চলে আসবে, এটা কি বর্গ ফুটে চলে আসবে। এখন আমরা এটি কত শতাংশ এটি এখন আমরা বের করব। আমরা এখন চলে যাবো সূত্রতে। 1% সমান সমান কত? 435.6 বর্গ ফুট। তো আমরা এখানে 2275 ভাগ 435.6 সমান সমান 5.22, আমি আবার হিসাব করি, 275 ভাগ 435.6 সমান সমান 5.22, মানে 5.22% জমি, 5.22% জমি এটি আমরা পেয়েছি। তাহলে আপনারা চাইলে এভাবে ক্ষেত্রফল দিয়ে দৈর্ঘ্য প্রস্থ মিলিয়ে সব কিছু আপনারা বের করতে পারবেন। আমি আর একটা কথা বলি, আমরা এখন এটি তাইলে এখানে জমিটি কত? 5.22% জমিটি, এটা এখন কাটা থেকে এটা কত শতাংশ, কত কাটা হবে এটি আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখানোর একটি কথা বলেনি, যদি এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে যদি না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন কাটাতে চলে যাব, কাটা কীভাবে হিসাবটি বের করবেন, 720 বর্গ ফুট সমান সমান এক কাটা, এটা মনে রাখবেন, 720 বর্গ ফুট সমান সমান এক কাটা। তো আমি এখানে কত পাইছি, 2275। আমরা আবার এখানে এটা দেখব, একটা ফলের এটা দেখব, 2275 বা 720 সমান সমান 3.15 কাটা। তাহলে এই জমিটি 3.15 কাটা। তাহলে আমার মনে হয় ভিডিওটি বোঝার আর বাকি নেই, সবাই মোটামুটি ভিডিওটি বুঝেছেন খুব অল্প সময়ে, আমি কিন্তু আসলে কথা কম বলি। ভিডিওটি শেষ করছি, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের বেল আইকনটি প্রেস করবেন। সবাইকে ধন্যবাদ।